একজন নর আর নারী তারা যখন যৌন মিলন করে চরম মুহূর্তে তাদের দুইজনের ইয়াখরুজুমিন বাইনাস বাইনে চলবে তারায় মায়ের বক্ষদেশ বাবার মেরুদণ্ড এই দুইটার ভিতর থেকে একটা লাসা লাসা পানি বাইর হয় বুঝতে পেরেছেন বোধ হয় যেটাকে কোরআনের আয়াত আরেক আয়াত আল্লাহ পাক বলছেন আলাম ইয়াকু নুথাতাম মিমানি তুমি ছিলে এক ফোঁটা মণি এক ফোঁটা বীর্য নাপাক পানি একবার যখন মিলিত হয় পুরুষেরও একটা পানি বের হয় নাকি মহিলার বাইরে না হয় আজকের দেহবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে একবারের মিলনে পুরুষের যেটুক বীর্য বের হয় এই বীর্যের সাথে 80 লক্ষ শুক্রকীট বের হয় একবারের মিলনের বীর্যের সাথে 80 লক্ষ শুক্রকীট বের হয় ঠিক এই সময় একজন নারী মা তার বক্ষদেশ থেকে যেই বীর্যটা বের হয় এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয় আমি আবার বলছি পুরুষের 84 লক্ষ শুক্রাণু বা শুক্রকীট আর মায়ের কি 34,000 ডিম্বাণু বের হয় ডিম্বাণু বের হওয়ার পরে এরা কাকড়ার মতো সামনের দিকে আনে এই যে পুরুষের শুক্রাণু বা শুক্রকীট নারীর ডিম্বাণু বা ডিম্বকীট ওরা সামনের দিকে হাঁটে কেন হাঁটে বিপরীত লিঙ্গ খোঁজ করে নারীটা পুরুষকে খোঁজ করে পুরুষটা নারীকে খোঁজ করে তেরি মে রাজ থেকে তু লৌহ কলম তাক পৌঁছা উয়ে তেরি মে রাজ থেকে তু লৌহ কলম তাক পৌঁছা আর ইয়ে মেরি মে রাজ হাই কে মাই তেরে কদম তাক পৌঁছা বালাগালুলা কশফত দুজা বিজামালিহি হাসনত জমি ওখে সালিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি সাহেব ঐতিহ্যবাহী মনসাদপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সহযোগিতা আয়োজিত আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা এই দিনই মাদ্রাসার 23তম বাৎসরিক মাহফিলে শেষ অধিবেশনে খুব অল্প সময়ের জন্যে সীমিত সময়ের জন্যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমি অভয় দিচ্ছি আমি খুব সংক্ষেপ অল্প কিছু কথা বলবো আমি যেখানেই যাই 9টায় শুরু করি আজকে আপনাদের কালেকশন পয়সায় বরকত হয়েছে কিন্তু ওয়াজে বরকত হয় নাই আসলে এরকমটা হয় না আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম প্রত্যেক দিন দেরি হলে 15 মিনিট হইতে পারে এরকমটা হওয়ার কথা ছিল না আল্লাহ পাক আমাদেরকে সমজ বুঝ তাফাক্কুহ দান করুন সবাই বলি আমিন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মাদ্রাসার উদ্যোগী সহযোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী আপামর এই এলাকাবাসী উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম হাজার লাখ অনন্ত ওযুত কোটি শুকরগুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহরবানিকে মেহরবানিকে পুঁজি করে সম্বল করে আমাদের আগামী জীবন পারলৌকিক জীবন আখেরাতের জীবন জিন্দগি বাদাল মৌত অলবাসে বাদাল মাউত মরার পরে আরেকটা জীবন আছে নাকি নাই আছে আমাদের মধ্যে কিছু বিশেষ অজ্ঞ বিশেষ অজ্ঞ তারা লেখাপড়া করতে করতে অনেক কিছু করে এখন বিশেষভাবে পণ্ডিত হয়ে গেছে সেই ভাইদের কেউ কেউ বলে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যাবে না যেটা ধরা যায় না ছোঁয়া যায় না সেটাও বিশ্বাস করা যাবে না যেটা বস্তু যেই জিনিসটার ফোর ডাইমেনশন আছে ফোর ডাইমেনশন দৈর্ঘ্য আছে প্রস্থ আছে ওজন আছে উচ্চতা আছে সেটি হলো থিং থিং আর যেটার এই চারটা ডাইমেনশন না এটা নাথিং এটা কিছুই না পরকালে এটা দেখা যায় না আখেরাত জিন্দগি বাদাল মৌত এটা দেখা যায় না সুতরাং এটা আমরা বিশ্বাস করি না এমন মানুষ সমাজে সংসারে আছে নাকি নাই আছে তো অমুসলিম দেশে থাকাটা খুব স্বাভাবিক কিন্তু একটা মুসলিম দেশ শতকরা নব্বইয়ের বেশি যেই দেশের মানুষ মুসলমান সেই দেশের মানুষ যদি বলে পরকাল দেখি না এই জন্য বিশ্বাস করি না এটা কি কোনো বুদ্ধিমানের কথা হলো দুর্গন্ধ বোধহয় দেখা যায় দুর্গন্ধ সুগন্ধটা তো দেখা যায় এখন আপনি দুর্গন্ধে বসতে পারেন না এমন বিদঘুটে কিম্ভূত কিমাকার গন্ধ এখন আমি যদি বলি কোথায় গন্ধ কেই যে গন্ধ আগে দেখাও কোথায় বোধহয় দেখাইতে পারবে জোরে বলেন যে লোকটা কোনোদিন বিলাত যায় নাই বিলাতের হিট্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখে নাই দুনিয়ার সবচাইতে ব্যস্ততম এয়ারপোর্টের একটা প্রতি মিনিটে আটখান বিমান উঠানামা করে প্রতি মিনিটে মনে হয় যেন পাখি উঠানামা করে এই লোকটা যদি বলে বিলাতের হিট্রো বিমানবন্দর আমি দেখি নাই সুতরাং বিলাতে হিট্রো নামক এমন একটা বিমানবন্দর আছে এই কথা আমি বিশ্বাস করি না তাহলে লোকটাকে আপনারা খুব বুদ্ধিমান মনে করবেন ঠিক না সে দেখে নাই এই জন্য সে বলে হিট্রো নামক কোনো বিমানবন্দরে নাই তুমি না দেখলে কি হবে বাতাস বোধহয় দেখা যায় দুর্গন্ধ তো দেখা যায় সুগন্ধ দেখা যায় আপনার মাথা ব্যথা এটা দেখা যায় পেট ব্যথাটাও দেখা যায় তাহলে দুনিয়াতে সব কিছু দেখার নয় দেখার বাইরেও অনেক কিছু অনুভবের অনুভূতির আপনি বস্তুবাদ এটা চিন্তা করতে করতে আপনার অনুভূতি ভোতা হয়ে গেছে ভিতরে যত মাল ম্যাটারিয়ালস আছে এগুলো পৌঁছে গেছে পরকাল আপনি বিশ্বাস করেন না যেহেতু আপনি দেখেন না এই জন্যে মানেন না সব নবী আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমাসসালাম সকল নবী সকল যুগে বলেছেন পরকাল আছে ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন তোমরা যদি আমার কথা না মানো আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া কেতাব এগুলো না মানো তোমাদেরকে আমি সাবধান করছি তোমাদের জন্য আমি আশঙ্কা করছি
সেই পরকালে সাংঘাতিক দিনের যেই দিন তোমাদের সামনে আছে, যেই দিনটাকে বলা হয় ইয়ামুল বাস, পুনরুত্থানের দিন। দেখেন আবু জেহেল একদিন মক্কাতে একটা মিটিং ডাকলো দারুণ্য দোয়াতে, ডেকে কুরাইশ নেতাদেরকে একত্রিত করে একটা বক্তব্য দিল, ভাইরা আমার, ভাইবাটা মোহাম্মদ সে তো অনেক আগে পাগল হয়ে গেছে, সবাই নাউজুবিল্লাহ পড়েন, সে তো জাদুকর, সে তো মিথ্যুক, তার কথা বিশ্বাস করা যাবে না। পাগল বলল, জাদুকর বলল, মিথ্যুক বলল। আল্লাহ পাক বলেন নুন আল কালামে আমা ইয়াস্তুরুন মা আনতা বিনিয়মাতে রাব্বিকা বিনাজনুন। আমি আল্লাহ সার্টিফাই করছি আপনি উন্মাদ নন, আপনি মজনুন নন, আপনি পাগল নন, আপনি নর্মাল জগতের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরে অনন্ত বিশ্ব চরাচরে মাখলুকের মধ্যে যার সম্মান সবার ঊর্ধ্বে, তিনি আপনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাগিরা আবু জাহেলের এক লাডিয়াল, লাডিয়াল বুঝলেন, নেতার লগে লগে আনে, নেতারে কেউ দাওয়াত দিলে তার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য পঞ্চাশ জন হয়, কি এরা হইলো স্যারের, বুঝাইতে পারি নাই বোধ হয়। এখন আবু জেহেল এরকম একজন, তার এক অনেক ক্যাডারের মধ্যে একটা হইল ওলিদ ইবনে মাগিরা। সে একদিন আল্লাহ নবীকে টিটকারি দিয়ে বলল, মুহাম্মদ তো এমন এক ব্যক্তি, রাজুলুম বিহি জুন্নাতন, বা হরফে জার বা তা দিয়া, মুহাম্মদ আসলে পাগল না, রাজুলুম বিহি জুন্নাতন, মুহাম্মদের রগ ছিঁড়ে গেছে, সবাই নাউজুবিল্লাহ পড়েন, রাজুলুম বিহি জুন্নাতন, মুহাম্মদ পাগল না কিন্তু তার আপার চেম্বার খারাপ হয়ে গেছে, মানে পাগল তো কয় কয় আরো রগ ছিঁড়ে গেছে, এই যুগে বোধহয় কয় না, তার ছিঁড়ে গেছে এই যুগে বোধহয় কয় না, কথাগুলো যুগে যুগের। নবীর মনটা খারাপ হয়ে গেল যে হারে ভালোর জন্য ওদেরকে ডাকি, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির জন্য ওদেরকে আমি কথা বলি, কেউ বলে আমাকে মিথ্যুক, কেউ বলে পাগল, কেউ বলে জাদুকর, আর ওলিদ ইবনে মাগিরা আমাকে বলল আমি নাকি তার ছেঁড়া, আবার আরেক কাফের আমাকে বলল মিথ্যুক, মিথ্যাবাদী। ওই ইউকাযিবুকা, আল্লাহ আয়াত নাযিল করেন, হে নবী ওরা যদি আপনাকে পাগল বলে মিথ্যুক বলে আপনি মন খারাপ করিয়েন না, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত যুগে যত নবী যত জনপদে আমি পাঠিয়েছি একদল কাফের সব নবীদেরকে মিথ্যুক বলেছে, আপনাকেও বলছে। এটি হলো কালের ইসলাম বিরোধী শক্তির একটা চলমান রীতি। এখন সুরায় নুন আল্লাহ নাজিল করলেন এর জবাবে, নবী তো কাউকে কিছু বলতেন না, ভাবে মা রাহমাতি মিনাল্লাহ লেনতালাহম, সবচেয়ে নরম তবিয়ত, এত মারা মারলো, দাঁত ভাঙলো, মাথার খুলি ভাঙলো, তাইফের মাঠে পাথর মেরে মেরে সারা শরীর রক্তে রঞ্জিত করলো, জিব্রাইল পাহাড়ের জিম্মাদার ফেরেশতাকে নিয়ে সেখানে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ দায়নি, গোগা আল্লাহ রাসুল আমাকে পারমিশন দেন আমি পাহাড়ের ফেরেশতা সঙ্গে নিয়ে আসছি, তাইফের লোকেরা বিনা দোষে, আপনি তাদেরকে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন, এই মারা মেরেছে, এখন পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আমার সাথে আছে, আপনি পারমিশন দেন, তাইফের চারটা পাহাড় চারদিক থেকে মুলার মতো এইভাবে তুলে যারা আপনাকে মেরেছে তাদের উপরে ফেলে তাদেরকে ভাবুয়া ব্যাঙের মতো চেপটা করে ফেলি, কত ধানে কত চাউল একটু দেখাই দিই। নবীজি ছোট্ট করে বললেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল তোমাকে কি আল্লাহ পাঠিয়েছেন আমাকে এই কথা বলার জন্যে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আপনার এই অবস্থা দেখে
আপনার এই রক্তিরঞ্জিত অবস্থা দেখে আমি সহ্য করতে পারতেছিলাম না। আল্লাহকে বললাম, রব্বুল আলামিন তোমার নবীকে তো মেরে ফেলতেছে, আমি কি নবীকে কিছু হেল্প সাহায্য করার জন্য যাব নাকি? নবী বললেন, আল্লাহকে যখন এই কথা বলেছে ভাই জিব্রাইল, আল্লাহ কি বলেছে? জিব্রাইল বললেন, আল্লাহ বলছে হ্যাঁ তুমি গেলে যাইতে পারো আমার নবীর কাছে। আমার নবী যদি সাহায্য চায় তাহলে সাহায্য করতেও পারো। নবী বললেন, আল্লাহর কাছে আমি কেন সাহায্য চাবো, আমার কি হচ্ছে আল্লাহ কি দেখে না? আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, আল্লাহ খাবির, আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। নবী হাত তুললেন, রব্বুল আলামিন তায়েফের লোকের কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি বুঝাতে পারিনি, এজন্য তারা বোঝেনি, আমাকে মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে, ওহুদের মাঠে আমার দাঁত ভেঙেছে, আমার মাথার খুলি ভেঙেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বিক ফের কাউমি, তুমি মক্কার লোকদেরকে তায়েফের লোকদেরকে মাফ করে দাও, আমি কে তারা চিনে নাই, যদি চিনত তাহলে আমার সাথে এই দুর্ব্যবহার করতো না, তাদের কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি বুঝাতে পারিনি, এর জন্য তারা বুঝতে পারেনি, আমি যেন বুঝাতে পারি এই যোগ্যতা আমাকে দান করো, তারা যেন বুঝতে পারে এই যোগ্যতা তাদেরকে দান করো। এখন আমাকে মেরেছে এই জন্য তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও আগামী দিনে আমি মুসলমান পাবো কোথায়? এদের সন্তান যারা আসবে আগামীতে, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, এরা মুসলমান না হইলেও অন্তত তারা মুসলমান হবে। সুতরাং এদেরকে যদি ধ্বংস করে দাও এদের পরে আমি মুসলমান পাবো কোথায়? রব্বে হেদে কাউমি ফাইনাহুম লা ইয়ালামুন লা ইয়ারিফুন, তারা জানে না, না বুঝে এটা করেছে। নবী দোয়া করেছেন। এখন ওলিদ ইবনে মাগিরা মক্কার গলিতে গলিতে হাঁটে, একটা বাঁশের চুঙ্গা লইছে, সেই যুগে তো মাইক ছিল না, হ্যান্ড মাইকও ছিল না, কিন্তু বাঁশের চুঙ্গা আসিল, এটা পুরানো, দেখা যায় একেবারে নূহ নবীর পর থেকে মানব সমাজে বিভিন্ন যুগে এটা ব্যবহৃত হইতো। ওলিদ ইবনে মাগিরা সে মক্কার গলিতে গলিতে চুঙ্গা ফুকাইয়া কয়, খবরদার মোহাম্মদের কথা কেউ বিশ্বাস করো না, ও তা ছেড়ে গেছে, সামনে হজ। দারুন নদওয়াতে মিটিং হলো, আবু জাহেল গ্রুপ গ্রুপ কিছু লোক ঠিক করলো। তখন মক্কা শহরে ঢুকার চারটা রাস্তা ছিল, চারটা, একটা রাস্তা ছিল বর্তমান সারে ইব্রাহিম, এখান দিয়ে যারা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঢুকত তাদের জন্যে, আরেকটা জায়গা রাস্তা ছিল সোজা উত্তর দিকে সরে তানিম তানিম মদিনার দিকে যাওয়ার যে হাইওয়ে বর্তমান এই রাস্তাটা, আরেকটা রাস্তা ছিল পূর্ব উত্তর কোণের দিকে, এই রাস্তাটার নাম আজও সারে বেলাল, সারে বেলাল। এই চার রাস্তা ছিল তখন মক্কায় ঢোকার পথ, এই চার রাস্তা ছাড়া কিন্তু মক্কায় ঢোকা যেত না, সব পাহাড় পাহাড় কেটে কুটে এই চারটা রাস্তা ছিল। তখন আবু জাহেল চারটা গ্রুপ বানাইল, সব তার ক্যাডার, তোরা চার রাস্তার মুখে ওই জায়গায় দাঁড়াবি, হাজিরা যখন কাবা জিয়ারত করার জন্য আসবে, মিনকুল্লে ফাজ্জিন আমিক, পুরো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, ইয়াতুকা রেজালান, যখন মানুষ লাইন ধরে আসবে আর বলবে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েকা লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে তারা যখন আসবে, আর সেই যুগে আসতো এটার সাথে হবল ঠাকুরের জয়, মানার ঠাকুরানির জয়, ঠাকুর ঠাকুরের জয়, দুর্গা জয়, মা শ্মশান কালী জয়, বাবা শ্মশান ভৈরব, এইভাবে দেবদেবীর নামে স্লোগান দিয়ে মক্কার দিকে ডুবত। এবং তারা কাবা শরীফ তওয়াফের আগে কাপড় চোপড় সব খুলে সব দিগম বললেন, তা হযরত যায়েদ
এই মানুষটা ইসলাম গ্রহণ করার সুযোগ পাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর তালই তালই বুঝেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর ভগ্নিপতির নাম ছিল সাইদ। সাইদ ওই যে নবীকে হত্যা করতে যাওয়ার সময় পথে এই ভগ্নিপতী সাইদ আর বোন ফাতেমা দুইজনের জন্মের মারা মেরেছে ওমর। ইতিহাসটা আপনারা জানেন, রক্ত এইভাবে বেয়ে বেয়ে রক্তের স্রোত যাচ্ছে। বোন ফাতেমা বলে, ওমর ভাই, মায়ের পেটের ভাই, মারতে মারতে পিটাইতে মেরে ফেলতে পারো, কিন্তু যেই দিন যে ইসলাম গ্রহণ করেছি জীবন দেওয়া সহজ, কিন্তু ইসলাম পরিত্যাগ করা আমাদের জন্য সহজ নয়। আমরা জীবন দিতে রাজি আছি। মুসলমানরা মক্কায় আর টিকতে পারে না, থাকতেও পারে না। এইবার জীবন বাঁচাবার জন্য নবীর অনুমতি নিয়ে কিছু মানুষ সাহাবাই কেরাম তারা পশ্চিম দিকে লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগরের পশ্চিম পারে আফ্রিকা, আফ্রিকা, আফ্রিকার উত্তর অঞ্চলের মানুষ কিন্তু সাদা চামড়া, সাদা, যেমন লিবিয়া, সাদ, মিশর, এই মানুষগুলো সুন্দর। আর মধ্য আফ্রিকা থেকে দক্ষিণ বেল্ট এই জায়গার মানুষগুলো সব কালা, বিদঘুটে, কিম্ভূত কিমাকার, গোদা গোদা, গোদা বুঝেন তো, নাকও মোটা, কানও বড়, এক একটা আদম সুরতের মতো, শরীরের কোনো রীতিত নাই। এখন মুসলমানরা হিজরত করে দক্ষিণ আফ্রিকার একটা দেশ হাফসা, যেটা আজকের আবিসিনিয়া, আজকের আবিসিনিয়া, সেখানে গেলেন। যাওয়ার পরে সেখানে বাদশা ছিল খ্রিস্টান নাজ্জাশি, নাজ্জাশি, সে গোপনে গোপন ইসলাম কবুল করেছিল। নাজ্জাশি মারা যাওয়ার পরে মদিনায় খবর আসলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নাজ্জাশির গায়ে বানা জানাজা পড়েছিলেন। আল্লাহু আকবার, ভাই ভাগ্য লাগলে এইভাবেই লাগে, এইভাবেই। এখন মুসলমানরা সেখানে গিয়ে গ্রুপ লিডার তিনি হযরত জাফর, হুজুরের শ্রেষ্ঠ ভাই জাফর ইবনে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমিডিয়েট ছোট ভাই জাফর ইবনে আবু তালেব, তিনি গিয়ে নাজ্জাশির কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। বাদশাহ হুজুর দেখেন আমাদের কারো হাত কেটে ফেলেছে, কারো কান কেটে ফেলেছে, কারো ঠোঁট কেটে ফেলেছে, আমাদের পুরো 40টা ব্যান্ডেজ রক্তে রঞ্জিত, মক্কায় আমরা আর জীবন বাঁচাইতে পারি না। বাদশাহ হুজুর, আপনি যদি মেহরবানি করে আপনার দেশ আফ্রিকা আবিসিনিয়া আমাদেরকে একটু জায়গা দিতেন, রিফিউজি হিসাবে, রিফিউজি শরণার্থী হিসাবে, তাহলে আমাদের জীবনটা হয়তো বা রক্ষা পেত। আমরা আপনার হেল্পের জন্য এসেছি, হেল্প হেল্প হেল্প, সাহায্য, সহযোগিতা। নাজ্জাশি একবার তাদের দিকে তাকাইলেন, তাকাইয়া তাকাইয়া তারপরে বললেন যে রাজনৈতিক আশ্রয়, এটা বিশ্ব রাজনীতিতে আগেও ছিল এখনো আছে রাজনৈতিক আশ্রয়। বার্মাতে যখন জীবন বাঁচে না তারা এখানে আসছে, বাংলাদেশ আশ্রয় দিয়েছে, এটাকে বলে রাজনৈতিক আশ্রয়। বিপদ বিপদাপন্ন মুহূর্তে ঠিক আছে তোমাদেরকে আমি আশ্রয় দিলাম, ভাই দিন শেষ হয়ে রাত নেমেছে, এমন সময় মক্কা দুই লিডার, একজনের আমর ইবনুল আস, তখন ইসলাম গ্রহণ করেননি, আমর ইবনুল আস, পরবর্তীতে মিশর বিজয়ী আমর ইবনুল আস, মিশরের গভর্নর আমর ইবনুল আস, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। মুসলমানরা হিজরত করে প্রথম গ্রুপ হাফসা চলে গেছে। দারুন নদওয়াতে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকদিন মিটিং হয়, কি করা যায়, কোনখান দিয়ে তোমরা কদ্দুর ঠেকাইছো, ইসলাম কদ্দুর ঠেকাইছো, এ বলে আমি এই করেছি, ও বলে আমরা এই করেছি। আবু জেহেল কয় দিজ আর নট এনাফ, এগুলো বেশি না, ইসলাম ঠেকাইতে হইলে আরো কিছু বেশি করা লাগবে, যেটা কন সেইটা করব। এইবার যে লোকটা মক্কা থেকে আসলো আমর ইবনুল আস, নাজ্জাশিকে একটা চিঠি দিল,
চিঠির মধ্যে আবু জাহেল, ওতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, তাদের সবাই দস্তখত আছে, মক্কার সব কাফের নেতার দস্তখত। চিঠির মর্মটা বলবো, কি লিখছে বলবো? আল্লাহু আকবার, শিক্ষা গ্রহণ করুন। বাদশাহ হুজুর, মহামান্য বাদশাহ হুজুর, আপনার কাছে আমাদের অনুরোধ। আমরা জানতে পেরেছি মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু জঙ্গি, মক্কার কিছু চরমপন্থী বেয়াড়া লোক মক্কার আম পাবলিকের মার খেয়ে যখন আর টিকতে পারে না, এই খারাপ লোকগুলা, জঙ্গি লোকগুলা, চরমপন্থী লোকগুলা, তারা আপনার দেশে গেছে। বাদশাহ হুজুর নষ্ট করেছে আমাদের মক্কাকে, করেছে আপনার সমাজটা, এরা নষ্ট করুক, এটা আমরা চাই না। এই জন্য এই খারাপ লোকগুলাকে আমরা দুজন লোক পাঠাইলাম, আমর ইবনে আস এবং তার সঙ্গীর সাথে, আমাদের কাছে ফিরিয়ে মক্কা পাঠাইয়া দেন। মিটিংয়ের গোপন আলোচনা যেটা ছিল, এতদিন ঠেকাইছি, মেরেছি, কাউকে জানে মেরেছি, রক্তাক্ত করেছি, তারা মক্কাতে ছিল। এখন যখন আফ্রিকা চলে গেছে, লোহিত সাগরের পশ্চিম পাড়ে, ইসলামী আন্দোলনের একজন কর্মী, সে যেখানেই যায় দিনের দাওয়া কাজ করে, দিনের দাওয়াতি কাজ করে। এখন এরা আফ্রিকায় গিয়ে যদি তাওহীদ রেসালাত আখেরাত দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, তাহলে আফ্রিকাতে ইসলাম ছড়িয়ে পড়বে। এক মক্কার জ্বালায় বাসি না, এতদিন মেরে টেরে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায়ে ছিল, এখন এই মুসলমানগুলা যদি আফ্রিকায় জায়গা পায়, আশ্রয় পায়, তাহলে মোহাম্মদের ইসলামী আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তাহলে আর এটাকে ঠেকানো আমাদের পক্ষে সম্ভব নয়। যাও বুঝাইয়া টুজাইয়া লোকগুলাকে নিয়ে আসো। ভাই আমর ইবনে আস পাঁচজনের একজন, তখনকার মক্কায় চারজন ঝানু রাজনীতিবিদ ছিলেন, তার মধ্যে এক নম্বর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর তার বিমাতা ভাই জিয়াদ, জিয়াদ, এরপরে আমর ইবনে আস, এরপরে মগিরা ইবনে শোবা। এই পাঁচজন ছিলেন তখনকার মক্কার সবচেয়ে বড় পলিটিশিয়ান। তাহলে এই পাঁচজনের একজন আমর ইবনে আস, পলিটিশিয়ান দি গ্রেট। দেখো না, নাজ্জাশী পরের দিন সকালে মুসলমানদেরকেও ডেকেছে, আর মক্কার এই চিঠি সহ আমর ইবনে আস তাদেরকেও ডেকেছে, মুসলমানরা এইদিকে, কাফেরের দল প্রতিনিধি এইদিকে। এখন আব্দুল ইবনে আস খাড়াইয়ে বলল, বাদশাহ হুজুর আমাদেরকে খাইছে, আপনাকে খাওয়ার জন্য আসছে, দেখছেন কারবার, আমাদের দেশটার বারোটা বাজাইছে, এই জঙ্গি চরমপন্থী এই যুগও কয়। আমার জানা মতো দুইটা পরিবারের বিয়ে হবে, এক পরিবারের কিছু মৌরুসি মুরব্বী এলাকায় আসলো, এলাকার সবচেয়ে বড় মাতব্বর সাহেব নেতা তার সাথে দেখা করলো, আপনার এলাকায় অমুক বাড়ি এই নামে একটা ছেলে, আমরা একটা সম্বন্ধের ব্যাপারে গোপন খবর নিতে আসছি, এবং আমাদের এলাকার মুরব্বীরা বলছে আপনার সাথে আলাপ করার জন্য খাঁটি খবরটা আপনার কাছে পাওয়া যাবে। আচ্ছা, এই ছেলেটা কেমন? কয় সোনার ছেলে, এরকম ছেলে হয় না এই যুগে, এত ভালো ছেলে হয় না, সত্যবাদীটা, দিনদার, আমানতদারি, আচার আচরণ, কথাবার্তা, কার্টেসিজম, সে একজন সোনার মানুষ, দোষ একটা আছে, শিবির করে, একটা দোষ আছে, শিবির করে। 53 বছরের ইতিহাস ধর্ষণে, সিরিয়াল ধর্ষণে এই দলের কয়টা ছেলে আজ পর্যন্ত ধরা পড়ছে? নিয়োগ হইলে কইবেন তো, ধরা পড়লো সব হেতারা, হেতারা, আর দোষ করলো সব। এখন দেখেন মক্কার দিকে তাকান, আমার ইবনে আস কি বলে, কয় তোমারা এই যে মোহাম্মদ, এই লোকগুলার নেতা, মোহাম্মদের দিন কবুল করার কারণে এই লোকগুলার এমন মার মেরেছ, মোহাম্মদ মানুষ হিসাবে কেমন, অ্যাজ এ ম্যান, ওদের নেতা মানুষ হিসাবে কেমন?
আমর ইবনে লাস দাঁড়ায় একা বাদশাহ, হুজুর মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কোরাইশের ঐতিহ্য। মোহাম্মদ অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে কেমন এটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে প্লেন ট্রুথ, প্লেন ট্রুথ, বাস্তব সত্য যেটা, মোহাম্মদের মতো ভালো মানুষ পক্ষে আরেকজন নাই। আল্লাহ ভাই কথা মিলছে তো? কয়েকের ভালো মানুষ তবে নতুন ধর্মের দাওয়াত দেয়, এই খারাপ হইলে এই কদ্দুর। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন, আল্লাহু আকবার। এইবার আপনারা আমরা আমর ইবনে লাস জিজ্ঞাস করে, আমর ইবনে লাসকে নাজ্জাশী জিজ্ঞাস করে, আমর এই লোকগুলাকে এত মারা মেরেছ, কারো পাঁচটা আঙ্গুল কেটে ফেলেছ, কারো নাক কেটে ফেলেছ, কারো চামড়া এইভাবে ফেলে ফেলেছ, এইভাবে নির্যাতন করে এই পর্যন্ত কতজনকে মোহাম্মদের নতুন ধর্ম থেকে ফিরেছ? বুঝতে পেরেছি? মোহাম্মদের ধর্ম থেকে ফিরাবার জন্য এই এইভাবে রিমান্ডে নিয়েছ, এইভাবে এত নির্যাতন করেছো, করে কয়জনে ফিরেছ? নাজ্জাশীকে বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, একজনও ফিরে নাই, জীবন দেয় শহীদ হয়ে যায়, কিন্তু আসবেরু অসাবেরু অরাবেতু, মরণ পর্যন্ত সত্যের উপরে অটল অনর অবিচল ভাবে তারা দাঁড়িয়ে থাকে। নাজ্জাশী চেয়ার থেকে উঠে গেল, উঠে এইভাবে হাঁটে, আমার তুমি মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি, মোহাম্মদ সম্পর্কে তুমি বলেছ মোহাম্মদের মতো ভালো মানুষ আরেকজন নাই, মোহাম্মদের অনুসারী যারা এই নতুন দিন ইসলাম গ্রহণ করেছে, জীবন দেয় কিন্তু একজনকেও ফিরানো যায় নাই। তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, শুধু জজিরা, জজিরাতুল আরব নয়, মক্কা নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই জমিনও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ঠেকাইতে বোধহয় পেরেছিল, জোরে বলেন। আহা, নবী হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন, ভাই বিপদ সবখানে। আবু জেহেলরা পরের দিন সকালে খবর পাইল যে মোহাম্মদ, কালকে রাতে আমরা গেছিলাম 40 জনের একটা গ্রুপ, যে মোহাম্মদকে আজকে শেষ করে আসবো, কারণ মোহাম্মদ আমাদের বাপ দাদা সৈদ গোষ্ঠীর ধর্ম নষ্ট করেছে, নতুন ধর্মের দাওয়াত দেয়। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এখন নবীকে তো আল্লাহ, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, কোরআনে এক্সট্রা একটা আয়াতে আল্লাহ বলছেন হে নবী, মানুষের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, পুরো দুনিয়া চেষ্টা করলে আপনাকে মারতে পারবে না, মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে নয়। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? এখন আমি যদি কথা এইটা কই আমারে মারে নাকি, আমি যদি কাম এইটা করি আমারে ধরে নাকি, তাহলে বুঝা গেলে এইটাও তো এক ধরনের শিরকি। আপনাকে মারার মালিক কে? বাঁচাবার মালিক কে? দেশ খারাপ, সময় খারাপ, এই কামটা করা দরকার, এই কথাটা এখন বলা দরকার, দেশ খারাপ সময় খারাপ, এই জন্য বলতে পারি না কিন্তু বলা দরকার, বলে না। নবী বলেন শয়তান আখরা শোন, এই লোকটা বোবা শয়তান, এই লোকটা মুনাফিক, আপনার মরণ যেইভাবে লেখা আছে এটার বাইরে বোধহয় হবে। অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান, অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ইন্নাল্লাহ আলিমুন খাবির, যার মরণ যেইভাবে লেখা আছে আল্লাহর কসম তার মরণ ঠিক সেইভাবে হবে, যার মরণ যেই জমিনে লেখা আছে, যেই সময় লেখা আছে, লেকুল্লে নাফসিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও। সুলাইমান আলাইহিস সালামের একজন সাহাবা, তার বিচার মেয়াদ শেষ, একামার মেয়াদ শেষ, দুনিয়াতে বহিরাষ্ট্রে যে একামা দেয় নতুন ফি দিয়ে এটাকে রিনিউ করা যায়, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ আপনাকে যে একামা দিয়ে পাঠাইছে, লেকুল্লে নাফসিন আজাল ফায়জা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও,
আপনারা একাম একটা দিশে কি না জোরে কন আল্লাহ জি খালাকাল মউতা অল হায়াতা সুরে দাহার ঢুকে দেখেন তিনি তো ওই মহান রব যিনি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছেন খালাকাল মউতা অল হায়াতা তারপর হায়াত সৃষ্টি করেছেন উল্টা উল্টা লাগে আমরা তো দেখি আগে হায়াত আগে জীবন হায়াত শেষে কি জবাব দিয়েন আমি বেশিক্ষণ কথা বলবো না অসুবিধা হলে বলবেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো আলোচনা প্রিয় ভাইরা আই রিপিট তিনি তো ওই মহান রব আল্লাহ জি খালাকাল মউতা অল হায়াতা যিনি তোমাদের জন্য মৌত আগে তারপরে হায়াত সৃষ্টি করেছেন ভাই আমরা তো দেখি আগে হায়াত হায়াত শেষে লিখি কিন্তু আল্লাহ বলছেন আগে মৌত পরে হায়াত সব তাফসির কারক একমত এই তাফসিরে যেদিন মায়ের পেটে আল্লাহ পাক প্রথমে ছিলেন এক ফোঁটা বীর্য একজন নর আর নারী তারা যখন যৌন মিলন করে চরম মুহূর্তে তাদের দুইজনের ইয়াখরুজু মিন বাইনাস চলবে আর তারা মায়ের বক্ষদেশ বাবার মেরুদণ্ড এই দুইটার ভিতর থেকে একটা লাশা লাশা পানি বাইর হয় বুঝতে পেরেছেন বোধ হয় যেটাকে কোরআনের আয়াত আরেক আয়াত আল্লাহ পাক বলছেন আলাম ইয়াকু নুথাতাম মিমানি তুমি ছিলে এক ফোঁটা মণি এক ফোঁটা বীর্য নাপাক পানি একবার যখন মিলিত হয় পুরুষেরও একটা পানি বের হয় নাকি মহিলার বাইরে না হয় আজকের দেহবিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে একবারের মিলনে পুরুষের যেটুক বীর্য বের হয় এই বীর্যের সাথে 80 লক্ষ শুক্রকীট বের হয় একবারের মিলনের বীর্যের সাথে 80 লক্ষ শুক্রকীট বের হয় ঠিক এই সময় একজন নারী মা তার বক্ষদেশ থেকে যেই বীর্যটা বের হয় এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয় আমি আবার বলছি পুরুষের 84 লক্ষ শুক্রাণু বা শুক্রকীট আর মায়ের কি 34,000 ডিম্বাণু বের হয় ডিম্বাণু বের হওয়ার পরে এরা কাকার মতো সামনের দিকে আনে এই যে পুরুষের শুক্রাণু বা শুক্রকীট নারীর ডিম্বাণু বা ডিম্বকীট ওরা সামনের দিকে হাঁটে কেন হাঁটে বিপরীত লিঙ্গ খোঁজ করে নারীটা পুরুষকে খোঁজ করে পুরুষটা নারীকে খোঁজ করে সুরায় নাবা অখালাক নাকুম আজওয়াজা সুরায় ইয়াসিনে ঢোকেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবেতুল আরদ অমিন আনফুসিহিম অমিম্মা সব কিছুকে আমি আল্লাহ জোড়া হিসেবে সৃষ্টি করেছি একটা শুক্রকীট একটা ডিম্বাণুকে হাঁটতে হাঁটতে যখন মুখামুখি হয় একটা আরেকটাকে জড়ায় ধরে এমনভাবে ধরে ভাই জীবন গেলেও আর ছাড়ে না আর বীর্যটা লাসা লাসা গাম গাম একে ধরে একজন আরেকজনকে জাপড়াই ধরেছে আরেকদিকে বীর্য ওদেরকে আটকাই ধরেছে আল্লাহ পাক এই বীর্যের ফোঁটাটা যেটার ভিতরে একটা পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু জড়াজড়ি করে আছে এই বীর্যের ফোঁটাটাকে আল্লাহ মায়ের জরায়ুর দুয়ার খুলে জরায়ুর ভিতরে ঢুকাই দেন জরায়ুটা একটা পানির ব্যাগ রক্তের ব্যাগ একটা রক্তের থলি প্রত্যেক মাসে অতিরিক্ত রক্ত এখানে জরায়ুতে যেটা জমা হইতো এটা মাসে কয়েকদিনে বের হয়ে যেত যখন এই বীর্যের ফোঁটাটা আল্লাহ ঢুকাই দিয়েছে তখন আল্লাহ মায়ের এই মাসিক এটা বন্ধ করে দিছে এখন আর রক্ত বাইরে না কি আমি কি বুঝাইতে পারছি এখন আর এই রক্ত ফেলনা নয় এটা ফেলে দেওয়া যাবে না এখন সামনে এটা কাজ কাজে লাগবে 40 দিন 40 রাত পর্যন্ত এই বীর্যের ফোঁটাটা মায়ের জরায়ু রক্তের থলির মধ্যে এইভাবে ঘুরে এইভাবে ঘুরে ফাখালাক না নোৎফাতা আলাকাতান
চল্লিশ দিন চল্লিশ রাত্র পরে আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি, আবার সেটি এইভাবে ঘুরে, আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র যাওয়ার পরে হাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করি, আবার সেখানে এইভাবে ঘুরে, আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র ঘুরার পরে আমি আল্লাহ ওই গোস্তের টুকরাটার ভিতরে প্যাটার্ন ডিজাইন কুদরতি হাতে টানি টুনি ইশারা করে একটা নর্মাল বডি সৃষ্টি করি, করার পরে চল্লিশ দিন চল্লিশ রাত্র আবার যাওয়ার পরে ফাঁকা সাও না ফিহা আমি আল্লাহ এই বডিটার ভিতরে হাড্ডি ঢুকাইয়া দিই, হাড় সৃষ্টি করে দিই, আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র এইভাবে জরায়ুর মধ্যে ওইটা ঘুরে, ঘুরার পরে ফানা ফাক্ত ফিকা মির রুহি আমি আল্লাহ ওই তুল তুলে জরায়ুর ভিতরের বাচ্চার ওই বডিটার মধ্যে রু পাঠাই দিই, ফানা ফাক্ত ফিকা মির রুহি আমি রূপ পাঠাই দিই, এইভাবে ২৮০ দিন, কত ২৪০ চল্লিশ করে হিসাব করেন না মিলে যাবে, ২৮০ দিন মায়ের ফিজিক্যাল স্ট্রেংথ এটার উপরে নির্ভর করবে, ২৮০ দিনের কিছু কমও হতে পারে আবার কিছু বেশিও হতে পারে, ফানসা আনাহু খালকা না আকার, এরপরে আমি তোমাকে একজন মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাই দিই, মায়ের পেটে যেদিন আমি তোমাকে রু দিয়েছিলাম তার ৫০,০০০ বছর আগে আদমে আর ওয়াহাতে আমি আল্লাহ তোমার মৃত্যুর ডেটটা আগে দেখেছি, আমি বোধহয় বুঝাইতে পারি নাই, যেদিন মায়ের পেটে তোমার রুটা দিয়েছিলাম দেওয়ার ৫০,০০০ বছর আগে আমি আল্লাহ তোমার মৃত্যুর ডেটটা আগে আলমে আরওয়াতে লিখে কনফার্ম করেছি, ৫০,০০০ বছর আগে মৃত্যুর ডেট কনফার্ম করার ৫০,০০০ বছর পরে মায়ের পেটে তোমাকে আমি রু দিয়েছি, তাহলে এবার মিলছে আল্লাহ জি খালা কাল মৌতা কি অল হায়াতা লিয়াবুল হাকুম আইয়ুকুম আহাসানু আমালা, প্রিয় ভাইয়েরা এটা আমার আলোচনার বিষয় নয়, মাছের ডিম যদি ফুটাইতে হয় পানি যদি এক জায়গায় বসে থাকে ডিম পচে যায় কি, তেলাপিয়ার বাচ্চা ফুটাইতে বোধহয় দেখেন নাই, মাছের ডিম ফুটাইতে বোধহয় হেসারিতে দেখেন নাই, পানি কিভাবে, পানি যদি এভাবে না ঘোরে তাহলে কিন্তু ডিম পচে যাবে, মায়ের প্যাডের ভিতরে আল্লাহ একটা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের ডায়নামো বসাই দিয়েছে, সেখানে রক্তটা এইভাবে ঘুরে এইভাবে ঘুরে, বীর্য তারপরে রক্ত তারপরে গোস্তের টুকরা তারপরে মানব বডি নর্মাল বডি তারপরে আল্লাহ সেখানে রূপ পাঠিয়ে দেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কথা বললেন নাই বোধ হয়, মক্কার সাইর প্রবেশ মুখে একদল ক্যাডার তাদেরকে শিখাই দিছে যে হাজিরা যখন এই দিকে আসবে মক্কার দিকে ঢুকবে তোমরা তাদেরকে একটু সাবধান করিও, ঠিক আছে আল্লাহর বান্দারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতেছেন কাবাগর জিয়ারত করার জন্য ভালো কথা, হজ করে অনেক নেকি কামাই করে দেশে ফিরে যাবেন, খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না, আজি সাহেব একজন আরেকজনকে জিজ্ঞেস ভাই কোন পাগল, এখন আজি সাহেব একজন আমার ওই যারা কইছে পাগলের পাল্লায় পড়িয়েন না তাদেরকে জিজ্ঞেস করে এরে ভাই কোন পাগল, শোনো নাই মক্কাতে মানুষ একজন পাগল হয়েছে নাম মোহাম্মদ, হজ করতে যাচ্ছেন হজ করে যান অনেক নেকি নিয়ে বাড়িতে দেশে ফিরে যান, খবরদার পাগলের কাছে যাইয়েন না ভাই, আল ইনসান হারিস মিম্মা মনে আ, মানুষের সাইকোলজি ম্যান সাইকোলজি এমন এক জিনিস যে এইটা নিষেধ করা হয় মানুষের মন সেই দিকে বেশি যায়, আদম হাওয়াকে আল্লাহ বেহেশতে রাখলেন কত আনন্দ, চিরসবুজ উদ্যান অকুলা মিনহা রাগাদাম হাইসো সে তুমা ইয়া আদম উস্কুন আন্তা ও জাওজুকাল জান্নাতা, আদম তুমি তোমার বউ নিয়ে জান্নাতে থাকো, অকুলা মিনহা তোমরা স্বামী স্ত্রী দোনোজনে জান্নাত থেকে খাও,
রাগাদান পেট ভরে মন ভরে হৃদয় ভরে হাইস সে তোমা যখন যেখান থেকে যেটা মন চায় প্রাণ ভরে খাও। ওলা তাকরাবা ওই একটা গাছ ওইটার কাছে যাইও না, ওই একটা গাছ ওইটার কাছে যেও না, ওইটার ফল খেও না, যদি যাও তাও খাও তাও হতাকু না কয় না খা হতাকু না মিনা জলমিন তোমাদের আমও যাবে ছালও যাবে বেশটাও যাবে আশ্রয়ও যাবে, খবরদার ওইটা খাইও না। আদম হাওয়া খুব সুখে আছে সবগুলা খায়, ওই ওই হেজা ওই যে হেই গাছ যাইও না, ফিরে ফিরে থাকে, খুব সাবধানী মানুষ। ইবলিস দেখলো আলেকসান হারিস মিমা মনে আ মানুষের তবিয়ত খাসিয়ত হইল, যেটা নিষেধ করা হয় এটার দিকে মানুষের মন বেশি ঠেলে। এই পাগল সাকাল আড়িস না পাগলাকে ভাই ভালো কথা মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই আসিল না। কি এখন আজি সাহেবের একজন আরেকজনটা কয় ভাই আমি ভুলে টুলে যাই নাকি, তোমরা একটু মনে রাখিও হজের রোকন তোয়াফ সাই এগুলা শেষ করার পরে দেশে ফিরে যাওয়ার আগে কেমন পাগল না দেখে যাব না। ভাই রে ভাই যদি এই কথা না কইতো তাইলে কিন্তু কত পাগল আছে কত আসে কত যায়, কিন্তু জন কইছে মোহাম্মদ একটা পাগল। ওই রাস্তায় যারা আরেক রাস্তায় তারা সেখানে আবার সঙ্গে দিয়ে কয় হাজি সাহেবেরা আপনাদেরকে আহলান সাহালান মোবারকবাদ, আল্লাহর গাব তোয়াফ করতে মিন কুল্লে ফাজ্জি নামিক দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে মক্কায় ঢুকতেছেন, হজ করে নেকি হাসিল করে বাড়ির দিকে যান, খবরদার জাদুকরের পাল্লায় পড়িয়েন না। নতুন কথা ওরা কইছে পাগল, এই রাস্তার এরা কয় ভাই কেমন জাদুকর বুঝলাম না তো, আমরা তো আরও আইসি গেছি, ক মক্কাতে মানুষ একজন জাদুকর দি গিরেট তার কাছে গেলেই কিন্তু জাদুর আশ্রয়, কয় নাম কি কয় নাম মোহাম্মদ, আজি সবকে ভাই তোমরা মনে রেখো আমি ভুলে যাই নাকি, হজ শেষ হইলে কেমন জাদুকর একটু না দেখে যাব না, দেখছেন কারবার। ওরা বলে ওদের ভালোর জন্যে কিন্তু সেটা ইসলামের ফেভারে আসে আল্লাহ রাসূলের পক্ষে আসে ঠিক কিনা বলেন, আল্লাহু আকবার। এইভাবে দিন দিন তারা যত বাধা দিয়েছে তত ইসলামের প্রাণ জোয়ার কমে গেছে না বেড়েছে, জোরে বলেন চলমান একটা স্রোত যখন চলে চলমান একটা স্রোত স্বাভাবিকভাবে যদি চলতে দেওয়া হয় তাহলে স্রোতও চলে পরিবেশও বাঁচে, কেউ যদি এই স্রোতের মুখে বান দেওয়ার চেষ্টা করে তাহলে কী হয় পানি ফুলে পানি ফুলে একর টইটুম্বুর ভরপুর হয়ে এমন জোরে ধাক্কা মারে শুধু বান নেয় না যারা বান দিছে তাদেরকেও ভাসায় নিয়ে যায় তাদেরকেও নিশ্চিহ্ন করে দেয়, এটা মহাকালের ইতিহাস সাক্ষী ঠিক কিনা বলেন। এখন নাজ্জাশী বলে শেষ কথা যেটা আমার তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে শুধু মক্কা নয় আরব জজিরা নয় আমার পায়ের নিচের এই মাটিও মোহাম্মদের পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকায় রাখতে যেদিন আফ্রিকা বিজয় হয়ে গেছে আল্লাহু আকবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 years+ 9 বছর কয়েক মাস তৃতীয় আমিরুল মোমিনিন কে থার্ড খোলাফায়ে রাশেদ ওমর সেকেন্ড উসমান থার্ড এখন এই সেকেন্ড আমিরুল মোমিনিন তার খেলাফতের 5ম বছরে হযরত সাদ ইবনে আবু আক্কাস ইসলামের সেনাপতিদের একজন সাদ ইবনে তার নেতৃত্বে একটা বাহিনী তখনকার পারস্য সাম্রাজ্য এটাকে চ্যালেঞ্জ করার জন্যে মদিনার হেড অফিস থেকে জেনারেল হেডকোয়ার্টার থেকে যখন নির্দেশ দেওয়া হলো সাদ ইবনে আবু আক্কাস মক্কার পশ্চিম দিক লুহিত সাগর পর্যন্ত এটাকে মুক্ত করলেন পারস্য সাম্রাজ্যের হাত থেকে, আর দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে এখানে ছিল রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য। কোরআনে একটা সুরা আছে রোম নাকি নাই,
আলিফ লাম মিম গুলেবাতির রুম। এই যুগে তো আর কোরআন নাজিল হবে না, যদি এই যুগে কোরআন নাজিল হতো তাহলে সুরা থাকতো আমেরিকা, তাহলে বুঝা গেল তখনকার সুপার পাওয়ার ছিল রোম। রোম যখন কোরআনে আল্লাহ উল্লেখ করেছে কিয়ামত পর্যন্ত যত সুপার পাওয়ার আসবে সবগুলা কোরআনে উল্লেখ আছে। সুপার পাওয়ার যারা তাদের সাথে তোমাদের হ্যান্ডেলিং কি হবে, আচার আচরণ কেমন হবে, ফরেন রিলেশন কেমন হবে, গরিবের বউ সবাই ভাবি লেদার মাগ ব্যাকের বাস না খেলে কথা, লেদার মাগ ব্যাকের বাস লেদার মাগে ঠেই ঠুই কয় আমার শুয়েন না আমার কিছু কইেন না, আপনার সাথে আমার রুহের সম্পর্ক, আপনার লোক আমার আত্মার আত্মীয়। তাইলে বুঝতে পেরেছেন বোধ হয়, কিন্তু এই দুনিয়াটা বর্তমানে এরকম, আপনি যত নুইবেন যত বিষ নামবেন তত আপনাকে ধাক্কাবে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি একর হীন ক্ষীণ দুর্বল হন, আপনাকে একটা ঠেলা দিছে, আমরা যদি 3 কেজি ওজনের কিল একটা উঠান, তবে ছোট হইলে কি বাপ রে বাপ হ্যান্ডম আছে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি বুঝতে হয়, এখন সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতগুলো কাঠের তৈরি জাহাজ, তখন লোহার জাহাজ ছিল না, ইঞ্জিনও ছিল না, কাঠের তৈরি জাহাজ বাদামে চলতো, বাদামে মা আমেনার মামতো ভাই এই সাদ ইবনে আবু আক্কাস সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু, তাহলে মা আমেনার যদি মামতো ভাই হয় নবীজির কি হয়? মামা 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 তো মামা আর কি, মামা তো মামা। তিনি আফ্রিকা গিয়ে তখনকার নাজ্জাশি, নাজ্জাশি যখন সেই বাদশাকে বলতো নাজ্জাশি নাম না, সেখান থেকে 3টা কাঠের তৈরি জাহাজ, কয়েক তালা কাঠের তৈরি জাহাজ এটা চেয়ে নিলেন। সেখান থেকে তিনি একটা কাফেলা নিয়ে রওনা করলেন, তিনি সেখান থেকে রওনা করে ইয়াম্বু, ইয়াম্বু মদিনার সোজা পশ্চিমে, ইয়াম্বু এখানে এসে এখান থেকে জেদ্দা, জেদ্দা থেকে এই জাহাজ নিয়ে তিনি এডেন, এডেন ইয়ামনের রাজধানী, সেখান থেকে জাহাজ নিয়ে তিনি দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার দ্বীপপুঞ্জ, দক্ষিণ পশ্চিম ভারতের আরব সাগরের কয়েকটা দ্বীপ মালাবার দ্বীপপুঞ্জ সেখানে এক মাস ছিলেন, এক মাস সেখানে তাওহীদ রেসালত আখেরাতের দাওয়াত দিলেন। তারপরে তিনি পূর্ব দিকে দক্ষিণ পশ্চিম ভারতের একটা রাজ্য কেরালা, কেরালা শিক্ষিত ভাই এরা খুঁজে পেয়ে গেছেন, ম্যাপের দিকে লক্ষ্য করুন, তিনি কেরালায় ঢুকছেন। তখন কেরালার বাদশাহ ছিল পেরুমল চেরুমল, বাদশাহ পেরুমল চেরুমল, সাদ ইবনে আবু আক্কাস গিয়ে বাদশাহ পেরুমল চেরুমলের সাথে দেখা করলেন। বাদশাহ বললেন আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বিল্ডিংয়ের ছাদের উপরে উঠছিলাম, রাত্রে গরম বেশি পড়ছিল, একটু ঠান্ডা বাতাসের জন্য আমি বিল্ডিংয়ের ছাদে উঠছিলাম, পূর্ণিমা রাত ছিল, সেখানে বসে আমি যখন শরীর থেকে একটু বাতাস খাওয়াচ্ছিলাম, আমি তাকিয়ে পশ্চিম দিকে দেখি 4টা 2 ভাগ হয়ে গেছে, এবং আমি নিজে পুরো সেই দিকে এক নজরে তাকিয়েছিলাম, চাঁদের অর্ধেক এই পাহাড়ের উপরে অর্ধেক ওই পাহাড়ের উপরে, এটা আমি এখান থেকে দেখেছিলাম দক্ষিণ পশ্চিম ভারত থেকে। সাদ এই ব্যাপারে তোমার বক্তব্য কি? সাদ কোরআন আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, এক তারাবাতি সাত ও আন সাক্কাল কামারো ওইয়ারা ও আয়াতা ইউরে দু ওয়া কুলু সেহরম মুস্তামার। ওলামায়ে কেরামরা ভালো বুঝতেছেন, কিন্তু আমি আয়াতের তর্জমা করতে পারছি না, সময় পারমিট করে না। যে আমাদের নবী ইসলামের নবী তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন 4 2 ভাগ হয়ে গেছে, কাফেররা বলেছিল মুহাম্মদ তুমি যদি এতই পারো, তোমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে
তোমার রেসালত যদি সত্য হয়ে থাকে, পারফেক্ট হয়ে থাকে, তাহলে এই যে পূর্ণিমা সাতটায় দূর রোহুর পাহাড়ের উপর পর্যন্ত উঠেছে, তুমি জমিনে থেকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করে সাতটাকে মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করতে পারো, হবো ঠাকুরের কসম, মান্নার ঠাকুরানির কসম, কাবা সব দেব দেবীর কসম, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাব, চারটাকে দুই টুকরা করো। নবীকে জাদুকর বলতো, ওদের বিশ্বাস ছিল জাদু জমিনে, জাদু জমিনে চলে, মোহাম্মদ আর আসমানে জাদুর খেলা দেখাইতে পারবে না, এই জন্য শর্ত একটু জোর করে দিছে, এইভাবে যদি পারো চাঁদকে দুই ভাগ করতে, তাইলে আমরা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করব। নবীকে কথা হাসা, কুরেশরা মিথ্যা কথা কয় নাকি? কুরেশরা মিথ্যা কথা বলে নাকি? নবী ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। আবু জেহেলরা ফিরে যায় আর কয় অ্যাবাউট টার্ন করে আর কয়, মোহাম্মদ তোরে সালাম না করলেও তোর ওস্তাদের সালাম করি, এমন জাদু তোরে শিখাইছে, এতদিন তোর জাদু জমিনে চলেছে, আজকে তোর জাদু। সুতরাং আমরা ইসলাম গ্রহণ করতে পারলাম না। অলিদেবনে মাগিরার কথা সেখানে রেখে আসছি, কিন্তু একটা আরেকটাকে টানে। অলিদেবনে মাগিরার টিনের শৃঙ্গা বানাইয়া মক্কার গলিতে গলিতে পাবলিসিটি করে, মক্কার ভাইয়েরা বোনেরা শহরবাসী নগরবাসী লাভ বাঁধা থব লজ্জা ইয়াউক ইয়াগুত ইয়াগুস দেব দেবী ঠাকুর ঠাকুরানী, এই দেবতা দেবীগুলার নাম কোরআনে আছে, কিন্তু আফার আই তোমার লাতা অলজ্জা অমানাতি সালে সাতিল ওখরা, আল্লাহ দেব দেবীর নাম কোরআনেও কইছে, লাভ বাঁধা থব ঠাকুর তাদেরকে বাদ দিয়া যে মোহাম্মদে তোমাদেরকে না দেখে আল্লাহর কথা কয়, যে আল্লাহকে কোনোদিন দেখিনি সেই আল্লাহর কথা কয়, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদের তা ছিঁড়ে গেছে, রাজুলুম বিহি জুন্নাতুন, মোহাম্মদের আপার চেম্বার খারাপ হয়ে গেছে, হেড অফিসে গণ্ডগোল হয়ে গেছে। নবীজির একটু খারাপ লাগলো বেশি, এতদিন কইছে পাগল, আজকে কি কয় তার ছেঁড়া, নবীজির মনটা খারাপ। আল্লাহ সুরায় নুন নাজিল করলেন, মা আনতা বেনেমাতে রব্বিকা বেমাজনুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করতেছি আপনি পাগল নন, উদ্মাদ নন, ম্যাড নন, আপনি একজন নর্মাল ব্যক্তি, যে আপনাকে পাগল বলেছে তার দোষ কি জানেন? পরবর্তী আয়াত, সে মিথ্যা কথা কয়, সে আরেকজনের বদনাম করে, সে ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে সহযোগিতা করে, সে গীবত করে, স্ট্রগলখুরি করে, উত্তরদিন বাধা যা জানি, এত দোষের পরে যে আপনাকে পাগল বলছে, সে অরিদেবনে মাগিরা জানে না সে তার মায়ের জারোর সন্তান, যে আপনারে পাগল কইছে হি গেজারুয়া, আল্লাহ এরম গালাগালি আর কারো করে করে না, আমার বন্ধুরে পাগল কইছ হাতে হাঁড়ি ভেঙ্গে দেবো আজকে তোর, যেটা একদিন গোপন আসিল। এখন অন্য অন্য কাফেরা অলিদেবনে মাগিরার দিকে চায়, আমরা কোরআন মানি না, আমাদের নেতৃত্ব যায়, মাতবাড়ি চলে যায়, লিডারশিপ চলে যায়, আসলে কোরআনের সব কথা হাসা, কাফেররা কয়। এখন অলিদেবনে মাগিরারে কোরআনে যে জারুয়া কইছে, এইটাও তো হাসা অনেক সম্ভাবনা। এখন এই জারুয়ারে কেউ সালাম দেয় না, সেই জাহেলি যুগেও কিন্তু জেনা ব্যবিচার, কোরেশের অনেক সিংহ পুরুষ ছিলেন, জীবনে তারা জেনার কাছে যায় নাই, মক্কাতে এমন এমন সিংহ পুরুষ ছিলেন, জীবনে তারা মূর্তি পূজা করে নাই, মদ স্পর্শ করে নাই, সময় থাকলে একজন একজন করে নাম কইতাম ভাইয়েরা। এখন হলি দেবলে মাগিরারে দেখলে মানুষ আরেকদিকে চলে যায়, কাজারু আইয়ে কোরআনে কইছে উতুল্লিন বাদা যা লেখা জানি, যে অলি দেবলে মাগিরা আমাদের পাগল কইছে, আমি আল্লাহ আসল কথা কই দিলাম, যে অলি দেবলে মাগিরা তার মায়ের জারু আল্লাহ, কেউ সালামও দেয় না, নমস্কারও করে না, পেন্দামও করে না, আশীর্বাদও করে না, কাজারুয়া যায়। কয়েকদিন এই জারুয়া জারুয়া করতে করতে বেচারা রন,
কামি আর বাঁচি লাভ কি, যেদিকে যাই জারুয়া ডাক। আর জারুয়াকে কইছে দেখছে নবীরে পাগল কইছে, আল্লাহ কয় তুই জারুয়া। এমন লোকও তো এই যুগে আছে নাম মুসলমান কিন্তু নবীর সমালোচনা করে, ঠিক না বলেন? এগুলা জারুয়া দিগে রেট, জারুয়ার হুজ জারুয়া। কেউ কি রাগ করেছেন আমার উপরে? ভাই আমি হক কথা বলার ব্যাপারে জীবনের শুরু থেকে আপোষ করি নাই, আর আমার ওই দাওয়াত নষ্ট হবে এই ভয়ও নাই। এখন একদিন দারুণ দাওয়াতি মিটিং, কাফেরা কয়েকজন এই তোরা হরিখালা জারুয়া গিয়ে জারুয়া গাছ লাগবো, জারুয়া যদি গাছ লাগে তাহলে হবল ঠাকুরের আশীর্বাদ টাশীর্বাদ সব লাডে উঠবে এই জারুয়া গিয়ে। অলিদেবনে মাগিরা কয় আর বাঁশি থাই লাভ কি, আসলে আমি জারুয়া নাকি এটা তো আমি জানি না। নেতা দুই তিনজন আলাপ করছে, তোর মারি জিজ্ঞা যায় তলোয়ার একটা ঘুরাইতে ঘুরাইতে গেছে মক্কা শহরের অদূরে, জিরানা জিরানা হোদাই বিয়ার কাছাকাছি, সেখানে মরুদ্দানে বাড়ি ছিল, বাপ মরে গেছে অনেক আগে, মা বুড়ি এখনো, মা যখন জীবিত আছে আমি কি জারুয়া নাকি নর্মাল, মার কাছ থেকে খবরটা নিয়ে আসি। কয়েক বন্ধু শিখাইয়া দিছে তোর মারে সুপ্রজিজ্ঞা, কোরআন তো আর মিথ্যা না, দেখছেন কারবার, কোরআন তো আর মিথ্যা না, কোরআন তো আর মিথ্যা না, এটা বোঝে কিন্তু মানবে না। এইবার সে তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে যায় ঘরে ঢুকছে, তাঁবুতে ঢুকছে, বুড়ি খেজুর পাতা দিয়া পাখা বনে, খেজুর পাতা এলে দিয়ে পাখা বনে, আগের বুড়িরা কিন্তু এগুলো বেশি করতো। এখন এই অলিদেবনে মাগিলা মায়ের মাথার উপরে তলোয়ার ঘুরায়, মা হয়েছি যেদিন মরেছি সেদিন মোহাম্মদের কোরআন কইছে আমি নাকি তোমার জারুয়া হলাম, যদি সত্যি জারুয়া হইয়া থাকি আগে তোমার এক কোপ দিয়ে কল্লা ফেলে দেব, তারপরে নিজের তলোয়ার দিয়ে নিজের কল্লা ফেলে দেব। এই কলঙ্কের জীবন, মক্কায় যতদিন বাসি আমার জারুয়া কইব এই জীবন আমি চাই না। কমা ঠিক করি ক, বুড়ি চাই দে দেন যে জারুয়া জারুয়া, যে কোপ উঠেছে কোপ দিয়ে নাকি, বুড়িয়াকে বাবা কোপ দিস না কোপ দিস না, কইতে আসি কইতে আসে উনি দেবনে মাগিরিয়াকে হেইটা শুনতামে তো আইসি। কামা আসল কথাটা ক, কা বাবা তুই জানস না তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে জীবনের প্রথম মধুচন্দ্রিমা হানিমুন বাসর ঘরে এনেছিল, ওই বাসর ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে তোর বাবার একটা বাত জ্বর হয়েছিল, বাত জ্বর। ছোটকালে বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান, তার আগে ব্রিটিশ, এটার কিন্তু কালা জ্বর, কালা জ্বর, আবার কিন্তু সান্নিবাতিক জ্বর, এটা হইলে অঙ্গ একটা না একটা পঙ্গু হয়ে যেত, ঠিক তোর বাবার এমন একটা সান্নিবাতিক জ্বর বা জ্বর হয়েছিল, পরে জ্বর ভালো হয়েছে এটা ঠিক, কিন্তু তোর বাবার সেক্সুয়াল পাওয়ার, সেক্সুয়াল পাওয়ার যৌনশক্তি চিরজীবনের জন্য জিরো হয়ে গেছিল, মানে হাবু শেষ, হাবু শেষ। আমিও তো মানুষ, আমারও তো একটা ডিমান্ড ছিল, চাহিদা ছিল, দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর যুগ, আমি কত আর সহ্য করব। একদিন রাতে তোর বাবার একজন আরব বন্ধু তোর বাবার সাথে আমার ঘরে বেড়াতে এসেছিল, সেই রাতে তোর বাবা যখন ঘুমিয়েছিল আমি গোপনে তোর বাবার আরব বন্ধুর সাথে যৌন মিলন করেছিলাম। বাবা কত হাসা, তুই হেই রাত্রে ওই আরব বেদুইনের বীর্যের তৈরি, তুই আমার সেই বাচ্চা, বুড়িকা কোপ দিস না হাসা কথা কইছি। উনি দেবনে মাগিরে এখন এইভাবে কাঁপে, কাঁপতে কাঁপতে ভাই মারে আর কোপ দেন তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে মক্কার দিকে শুনছে, দূর কিন্তু কম না 15 কিলোমিটার, জিরানা জিরানা হোদাইবিয়ার কাছাকাছি।
এখন যাই দারুণ্য দোয়াতে ঢুকছে আবু জেহেল লিডার গো মিটিং গো ঢুকি কয় কাজ সদাকা মোহাম্মদ কাজ সদাকা মোহাম্মদ কাজ সদাকাল কোরআন মোহাম্মদ যেটা কইছে এটা কথা ঠিক কোরআন যেটা কইছে কথা ঠিক আমার ব্যাপারে কোরআন যেটা কইছে এইটাও কথা ঠিক আল্লাহু আকবার আল্লাহ পারে নাকি পারে না ভাই এই দিন থেকে ওলিদ ইবনে মাগিরা মার্কেট আর আসে মার্কেট যেখান দিয়েই যাইতো কাল্লা দারুয়া কইছে এর লগে তোরা কেউ সম্পর্ক রাখিস না প্রিয় ভাইরা তাহলে আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা করেছেন মাদ্রাসা দরকার আছে না নাই খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম সেই ব্যক্তি যারা কোরআন শিখেছে শিখিয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা যারা করেছে আর এই কোরআন শেখার দরকার আছে না নাই জোরে কর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন বিশ্ব ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নির্ভরযোগ্য পরিসংখ্যান ডায়েরি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নাইন্থ এডিশন নবম সংস্করণ এটা ইহুদি নাসারারা লেখে ইহুদি খ্রিস্টান তারা কিন্তু তারা ইতিহাস লুকায় না ইতিহাস স্বীকার করে তারা লিখেছে যে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড একমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড আপনারা আশ্চর্যান্বিত হবেন আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি কোনোদিন হলে দেখা যাবে মানুষের তৈরি আজকের বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে বিসমিল্লাহির রহমানির রহিম মাঝখানে আবার আরেক জায়গায় ও আলাইহা তেসাত আসার সর্বোপরি ১৯ আজকে কম্পিউটার বিজ্ঞানীরা সবাই একমত হয়েছে কোরআনের সূরা সংখ্যা আয়াত সংখ্যা মুকাত্তাত সংখ্যা কোরআনের প্রত্যেকটা অক্ষর বিন্যাস সংখ্যা আলিফ যত হাজার বার আছে আলিফ আলিফের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায় পুরা কোরআনে বা যত হাজার বার আছে বায়ের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায় এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল ১৯ দিয়ে ভাগ করলে এখন কেউ যদি আলিফ একটা বাড়ায় বা একটা কমায় কম্পিউটার রেড সিগন্যাল দেবে দিস ইজ রং দিস ইজ রং এটা ভুল এটা কোরআন নয় কোরআন এরকম ৩০ পারা কোরআনে বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনা আছে ইতিহাস আছে নাই লুত নবী ব্যতিক্রম ১৩ জায়গায় এক ডজন আরো এক ১৩ জায়গায় আল্লাহ কওমে লুতের কথা উল্লেখ করেছেন ১৩ জায়গার ১২ জায়গায় ফি কওমে লুত মিন কওমে লুত ইল্লা কওমে লুত এলা কওমে লুত যেখানে কওম সেখানে লুত যেখানে লুত সেখানে কওম মনে হয় যেন একটা আরেকটার জন্যে ফরজ কিন্তু অন্যান্য নবীর ব্যাপারে অয়লা আদিন আখাহুম হুদা অয়লা সামুদা আখাহুম সালেহা অয়লা মাদিয়ানা আখাহুম সোয়াইবা দেখেন কওমের নাম এক নবীর নাম আরেক লুত একমাত্র নবী যার ব্যাপারে কোরআন ফি কওমে লুত মিন কওমে লুত ইল্লা কওমা লুত এলা কওমে লুত দেখছেন নি কওমা লুত কওমা লুত কওমা লুত এক জায়গায় আল্লাহ কওমে লুত না বলে বলেছে ও এখওয়ান লুত হাবিব সাহেবরা আছেন না ও এখওয়ান লুত নবীর ভাইয়েরা সেখানে কওমে লুত বলে নাই কম্পিউটার এটা বিজ্ঞানীরা এটাকে অ্যানালাইসিস করেছে করে দেখে ১৩ জায়গার ১২ জায়গায় কওমে লুত কওম দেখতে দুই নক্তাওয়ালা কাপ যেটাকে আমরা বড় কাপ কই আর কি এখন পুরা কোরআনের দুই নক্তাওয়ালা কাপ এইটাকে যখন একত্র করেছে ১৯ দিয়ে ভাগ করেছে ভাগফল মিলে গেছে আবার আলিফ পুরা কোরআনে যতবার আছে আলিফ এইটাকে একত্র করে যোগ করেছে ১৯ দিয়ে ভাগ করেছে মিলে গেছে
কিন্তু এই বারো জায়গায় কওমে লুত বলেছে দুই নক্ত আলা কাফের যোগফল মিলে গেছে। তেরো নম্বর জায়গায় যদি আল্লাহ কওমে লুত বলতেন, এখানে লুত না বলতেন, তাহলে দুই নক্ত আলা কাফ একটা বেশি হয়ে যেত আর দুই একটা কম হয়ে যেত। যার জন্য এখানে কওমে লুত না বলে কি বলেছে, ও এখানে লুত কম্পিউটারাইজড, দেড় হাজার বছর আগে অক্ষর জ্ঞানহীন বলা হয়, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় লার্নেড পারসন নবী মুহাম্মদ রাসূল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস মুহাম্মদ। সামনে তারা ব্র্যাকেটে লিখেছে ইজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ইংরেজি তরজমা পিস বি অন হিম, পিস বি অন হিম, এটা আরবি কি সাল্লাল্লাহু। এরপর সামনে লিখেছে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, মুসলমানদের নবী, ইসলামের নবী, কোরআনের নবী, ইজ দ্য সুপারম্যান। নবীটা এখন নাই, দেড় হাজার বছর আগে মরে গেছেন, তাইলে বলা দরকার ছিল ওয়াজ দ্য সুপারম্যান, কি ওয়াজ দ্য সুপারম্যান, তখনকার সময় তিনি শ্রেষ্ঠ ছিলেন, সেটা না বলে বলছে ইজ দ্য সুপারম্যান। ইজ ইংরেজিতে বর্তমান কাল, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, একমাত্র মোহাম্মদ হচ্ছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহু আকবার, নবীর রেসালত, আপনাদের বোধ অসুবিধা হচ্ছে ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি, আল খেলাফত বাদি সালাসুনা সালাসুনা আমান। নবী ইরশাদ করেছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে, সালাসুনা আমান, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে, ছিল কি না? কোনটা কোনটা খোলা ভাইরা আসে দিন, সুম্মা তাকুনু মুলকান গাদদান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে জুলুমবাজ রাজতন্ত্র, করে নাই বোধহয়, জুলুমবাজ রাজতন্ত্র। নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না, তারপরে রাজতন্ত্র চলে যাবে, সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র, করে নাই বোধ হয়। আজকে রাজতন্ত্রের নামে যেটা হেই দেওয়া স্বৈরাচার, গণতন্ত্রের নামে যেটা হেই দেওয়া স্বৈরাচার, যেই নামে হোক সব স্বৈরাচার। বর্তমান দুনিয়াতে কি কি স্বৈরাচার, আমেরিকার মতো দেশ, ভারতের মতো দেশ, যারা গণতন্ত্রের কিং কিং রাজ এটা দাবি করে, সেখানেও স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না। ইতিহাসের এক বিবর্তনকালে সময়ের নিরিখে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার বা স্বৈরাচন্ত্র। আমাদের দেশে আমরা অতীতে দেখেছি যখন একদল ক্ষমতায় যায় আরেক দল গল্লিতে থাকে, তারা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, স্বৈরাচার ধ্বংস হোক। আবার যখন গণেশ উল্টায়, গণেশ উল্টান বুঝেন, এরা যখন ক্ষমতায় যায়, ওরা যখন রাস্তায় আসে, তখন ওরা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, ধ্বংস হোক ধ্বংস হোক, কুল্লুহুমু সেবা সেবা, এরাও স্বৈরাচার ওরাও সেটা স্যার, মাঝখানে আমরা আমেরা স্যার। আমি বুঝাতে চাচ্ছি বর্তমান দুনিয়াতে সেটা স্যার চলছে, সৌদি আরবের মতো দেশে কি চলছে, রাজতন্ত্রের নামে কি চলছে, আমেরিকার মতো দেশে পাশের দেশে গণতন্ত্রের নামে কি চলছে, চীন রাশিয়াতে গণতন্ত্রের নামে কি চলছে, ল্যাতিন আমেরিকা থেকে শুরু করে এক করে আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত সারা দুনিয়াতে এখন স্বৈরাচার। আমি বোধহয় বেশি বলেছি, একটু খবর নেন। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না,
সদাচার চলে যাবে, সুম্মা তাকুনু খেলাফত আল্লাহ মিনহাজিন নবুয়ত, সদাচার চলে যাওয়ার পরে মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুনি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন? বাস বাস বাস, সময় নাই, সময় নাই, সময় নাই। তাহলে বর্তমান দুনিয়াতে সদাচার চলছে, সদাচারেরও কিন্তু অবস্থা বেশি জুইতেন না। পুরো দুনিয়াতে সদাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। মুরগি জবাই করে দিলে রু যাওয়ার আগে একটু ছান্ডানি মারে, এখন সদাচারের ছান্ডা ছান্ডি শুরু হয়ে গেছে। যান কবজ হওয়ার অল্প বাকি আছে। নবী বলেন সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়াত, সদাচার বিদায়ের পরে মাশরিক মাগরিব শেমাল জুনুব পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজি ইমাম মাহাদি সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছেন, 70টা, তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? কয়টা? তাহলে নবী যা বলে গেছেন সব হয়ে গেছে। কিন্তু এখন সদাচার যাবে, ইসলাম নবীজির এই হাদিস কি বিশ্বাস করেন? এখন আপনি যদি বলেন যে ইসলাম তো আসবে, নবী বলছেন আমি বিশ্বাস করি ইসলামের জন্য আমি জীবন দেব, আপনি নিয়ত করে ফেলেন, জীবন দিতে পারলে না তাহা সাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন ওলা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। তাহলে সবচেয়ে বড় মরণ হইল এইটা, ঠিক কি না বলেন? এখন হয়তো আপনার জীবদ্দশায় ভাই সময় কিন্তু বেশি নাই, এমন এক সময় আমি কথাগুলো বলছি, আমি চলে যাব, আমার কথা এগুলো থেকে যাবে, আমার কথাগুলো শেষ হওয়ার আগেই কিন্তু পুরো দুনিয়ায় পৌঁছে যাচ্ছে। আর এই নেট ইন্টারনেটের যুগে কথা বলতে হয় খুব সাবধানে, এটাও তো বুঝেন, বন্যা ওয়াজ করি না ভাই, সবগুলোর পিছনে কোরআন হাদিসের, বর্তমান সময়ের প্রেক্ষাপট সব কিছু নির্ভরযোগ্যতা আছে। তাহলে ইসলাম আসতেছে, আল্লাহর কসম ইসলাম আসতেছে, আপনি সহযোগিতা করলেও আসবে, আর আপনি যদি কোন লাডি লো ইসলাম রে ঠেকা, তাহলে বোধহয় ইসলাম আসবে না। জোরে কন, জোরে কন। তাহলে ইসলাম যখন আসতেছে এটাকে ঠেকানো যাবে না, আমার নবী বলে গেছেন। তাহলে জোয়ারের নৌকায় বাদাম দিলে এত বালা, দাঁড়ানোর লাগে না, এত ঠোয়া উঠে না, কি এইবারে ইসলামের জোয়ার আসতেছে, শুধু বাংলাদেশে নয়, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে পুরো দুনিয়ার একটু খবর নেন, পুরো বিশ্বের একটু খবর নেন, পুরো দুনিয়াতে আছে ইসলামের কোরআনের একটা নতুন জাগরণ, একটা বিপ্লব শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে, ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারেন নাই, চলে গেছেন, হাসরের মাঠে দাঁড়িয়ে বলবেন আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি যখন জীবিত ছিলাম ইসলাম কায়েমের পক্ষে কাজ করেছি, তখন আল্লাহ বলবেন আমার নবী ওয়াদা করেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, নবী ওয়াদা করেছে যাও আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াসুহাদায়ে ওয়াসসালিহিন, এই চার পর্যায়ের ভাগ্যবান লোকদের সাথে একত্রে একই জান্নাতে চলে যাও। যেতে চান, পেতে চান? তাহলে একামতি দিন কোরআনে আকিমের সলা আছে, আকিমের সলাতা, আকিমের দিন বোধ হয় নাই, ওই হুজুর রাখুন, আকিমের দিন বোধ হয় নাই, তাহলে সলাৎ কায়েম করো, দিন কায়েম করো। বড় জোর কিছুর মুসলমান সলাৎ কায়েম করে, দিন কায়েমের কথা কয় না, এটা কইলে কিন খাও লাগবো, ঠিক কি না বলে? ইবলিস বুড়া হয় নাই, টায়ার্ড হয় নাই, রিটায়ারও করে নাই, ইবলিসের হ্যান্ড মাগের চেয়ে এখন আরো বেশি। ইবলিস, ইবলিসি শক্তির মোকাবিলা করতে হলে আপনার হ্যান্ডম বেলালের হ্যান্ডম হইতে হবে, আবু ওবাদার হ্যান্ডম হইতে হবে,
ঠিক কি না বলেন ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তোমরা ময়দানে নেমে যাও নবী সাহাবাদের মত যখন মাঠে নামবে দ্বীন কায়েমের জন্য ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে এখন আমরা মাঠে নামি না আল্লাহ কা একটু রহমতের হাত বাড়ায় দেখছি তোরা তো আইস না নবী বদরে গিয়ে দোয়া করেছেন উহুদে গিয়ে দোয়া করেছেন তারপর আল্লাহ ফেরেশতা পাঠাইছে নাকি গরম ওই দোয়া করছে না ময়দানে তাইলে আগে ময়দানে নামেন তারপর দোয়া করেন আপনি চেষ্টা করলেও ইসলাম আসবে আর আপনি যদি কেউ চাইছিলাম ইসলামের জন্য কিছু করব করাও দরকার দেশ খারাপ সময় খারাপ জান বাঁচান ফরজ কসমের মতো হাত পা গুটিয়ে বসে থাকেন তাইলে বলে ইসলাম আসবে না আসবে না আসবে ঠিক কিনা বলেন আর আপনি যদি কেউ লাড়িলাও ঠেকাও ইসলামকে আসতে দেব না তাইলে বলে ইসলাম আসবে না ফেরাউন বোধ হয় ইসলাম ঠেকাইতে পেরেছে নমরুদ পেরেছে সাদ্দাত পেরেছে কারুন পেরেছে আবু জেহেল উতবা ওলিদ রবিয়া মগিরা সাহেবা ইসলামের প্রাণ জোয়ার কোন যুগে কোন কুফুরি শক্তি ঠেকাইতে তাই নবী বলছেন সবগুলা হয়ে গেছে এখন সামনে ইসলাম কায়েম হবে পুরো দুনিয়াতে এটা সামনে আছে সামনে কেন আছে আল্লাহ নবী দোয়া করেছেন কিয়ামতের আগ পর্যন্ত ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত আল্লাহ আমার উম্মতের জন্য শহীদি দরজা তুমি খোলা রাখো আমার উম্মতের জন্য শাহাদাতের দরজা তুমি বন্ধ আল্লাহু আকবার তাহলে ইনশাআল্লাহ ইসলামের জন্য আমরা মাঠে আছি নবীর খুনডাঙ্গা দাঁত ভাঙ্গা নবীর রক্তে রাঙ্গা নবীর মাথার খুলি ভাঙ্গা দিনের জন্য আমরা মাঠে আছি সবাই রাজি আছেন রাজি আছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সভাপতি সবকে আমরা এক কথায় সমাপ্তি ঘোষণা করলাম একটু দূর কইবেন বাতাই দিলাম আরি হ্যাঁ কই হলাম মাইক দেন বসে থাকেন বসে থাকেন দুই মিনিটে মোনাজাত শেষ হবে ইন কুল্লে জামবেও ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তাওবা ইয়া আল্লাহ তাওবা ইয়া আল্লাহ তাওবা ইয়া রাব্বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রাদিত বিল্লাহি রব্বান অবিল ইসলামে দীনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাসূলাও ও নবিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই তিন মিনিটে মোনাজাত শেষ হয়ে যাবে তবে পূর্ব দিকে দক্ষিণ দিকে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কোরআনের মাহফিলের মোনাজাত হচ্ছে ঠিকমতো বিছানা নাই আমি জানি বসার ব্যবস্থা নাই এই কোরআনের মাহফিলের মোনাজাতে যদি কাপড় চোপড়ে একটু বালু আপনার লাগে এই বালুর বদলে কবরে আল্লাহ বেহেশতের বিছানা বিছিয়ে দিব যে আমার কোরআনের মাহফিলে বই বালু লাগাইছে ফেরেশতারা তাড়াতাড়ি যাও তার কবরে নূরের বিছানা বিছিয়ে দাও লেটটা মরি বই যান জেদ্দুর হারেন হুন্দরে ঘষেন বালু লাগান একদিন এই বালু কাজে লেগে যাবে ইনশাআল্লাহ এই দিকে কেউ দাঁড়ানো থাকলে বসে যান মাইক ম্যান থেকে সবাই একজনও দাঁড়াতে পারবেন না আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লি ওয়া ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা হাযিহি আহওয়ালুনা লা ইয়াকফা আলাইক ফারহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন اللهم ارحمنا بالقرآن العظيم اللهم اجعل لنا توفيقا
tilawatahu min ana illaili wan nahar ya rabbal alamin. Allahumma la tuazibna bi azabika wa la tuhlikna bi ghadabika wa la tuhlikna bi ghadabika wa afina qabla zalika. Allahumma la tusallit alaina zalima wa la tusallit alaina man la yarhamuna. Allahumma inna najaluka fi nuhurihim wa na'udzu bika min shururihim. Taka diye paisa diye shrom diye সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে দেশ থেকে বিদেশ থেকে যারা এই মাহফিলের সহযোগিতা মাদ্রাসা সহযোগিতা করেছে সবাইকে কবুল করে নাও ইয়া আল্লাহ। হাশরের কঠিন দিনে সবাইকে তুমি ডান হাতের মালিক বানিয়ে দিও, ডান হাতে আমলনামা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগজবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর ওয়া হাফিজ দৌলতা বাংলাদেশ, মিনাল ওবা ও তুফান অল কাহাত অল কুম্মাল অ দফাদে অ তাউন অ জলজলা অ ডেঙ্গু অ করুণা অ জামিয়াল বালিয়াত বাইনাকা খায়রুল হাফিজিন। রব্বুল আলামিন রাত গভীর, তোমার বান্দারা গুনাহগার বান্দারা কেন বসে আছে আমি জানি না, আল্লাহ কিচ্ছু চাই না, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই চাইব, আমাদের গুণা আমাদের ভরাডুবি আমাদের পঙ্কিলতা, রহমান রাহিম মহিয়ান গরিয়ান মালিক আমাদের গুণার দিকে তুমি তাকাইও না, আমাদের পাপের দিকে তুমি তাকাইও না। আর শাহজিন থেকে একটিবার রহমান রাহিম নামের মহিমায় মহিমান্বিত হয়ে আমাদের কলবের দিকে তাকাও, প্রত্যেকটা মানুষের কলবের দিকে তাকাও আল্লাহ। আয় আল্লাহ আমরা জানি আজকে এই গভীর রাতে তোমার রহমতের একটা নজর যদি আমাদের কলবের উপরে পড়ে যায় আমাদের চলন বলন জীবন আচরণ এটা আলাদা হয়ে যাবে আল্লাহ। একটা ভাইকেও তোমার রহমতের নজরের বাইরে রাখিও না, প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা বোনকে মেহরবানি করে তোমার রহমতের আওতায় নিয়ে আসো ইয়া আল্লাহ। আয় আল্লাহ নবীজি দোয়া করেছেন, আমরা তার সাথে কণ্ঠ মিলিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের পাপের জন্য আমাদের ভুলের জন্য কাউমে আদ কাউমে সামুদ তাদেরকে যেভাবে ধ্বংস করেছো বেইজ্জত করেছো আল্লাহ, সেই বেইজ্জতি তুমি আমাদেরকে করো না ইয়া আল্লাহ। বিচার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে তোমার ডাকে যেদিন সাড়া দিতেই হবে, মালিকুল মওত আজরাইল নির্দয় নিষ্ঠুর বেশে তার আসমানে মাথা জমিনে পাও, বিরাট দেহ বিশাল বুকু নিয়ে নির্দয় নিষ্ঠুরভাবে বুকের উপরে চেপে বসে আমাদের জান কবজ করা শুরু করবে, আমাদের রূহ কবজ করা শুরু করবে আল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মউত বিলহাক, এই মাহফিলের উসিলায় কোরআনে পাকের বারাকাতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গ্রামীর ফজাইল এবং বারাকাতে আমাদের সবার জন্য সাকরাতুল মওত আসান করে দিও, মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিও, রুটা বের হয়ে যাওয়ার আগে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে কবুল করো, দিনের এ দ্বারা তুমি কবুল করে নাও, এখানে গুণগত মানে উন্নত মানের একটা দিনই প্রতিষ্ঠান তুমি কবুল করো ইয়া আল্লাহ, এবং এই প্রতিষ্ঠানকে আমাদের নাজাতের উসিলা হিসাবে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। রব্বিক ফিরার রাহম আনতা খায়রুর রাহিমিন, দূর বহু দূর থেকে আমার ভাইয়েরা এসেছে আল্লাহ, আল্লাহ দুনিয়াতে কত সভা হয় কত সমাবেশ মিছিল হয় সেখানে অ্যাডভান্স গাড়ি গাড়িভাড়া পাঠিয়ে দেওয়া হয়, খামের ভিতরে টাকা দেওয়া হয়, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, কিছুই দেওয়ার ব্যবস্থা নাই, সবাই নিজের গাইটের পয়সা খরচ করে এসেছে আল্লাহ, সবাই নিজে কষ্ট করে এসেছে আল্লাহ। এই কষ্টের বিনিময়ে কবর হাসর পলসেরাত মিজানের প্রত্যেকটা থানা প্রত্যেকটা চেকপোস্ট আমাদের জন্য আসান করে দিও, সহজ করে দিও ইয়া আল্লাহ। যেদিন তোমার কাছে যেতেই হবে, তোমার ডাকে যেদিন সাড়া দিতেই হবে, রুটা বের হয়ে যাওয়ার আগে সাকরাতুল মওত মৃত্যু যন্ত্রণা আমাদের সবার জন্য লাঘব করে দিও, মরণ জ্বালা সহজ করে দিও,
সাকরাতুল মওত আসান করে দিও, আর আমাদের সবার মুখ দিয়ে জারি করে দিও কালেমায়ে তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।